কথা না জিজ্ঞেস করলে তো আর পাওয়া যাবে না। মা এমন জিনিস, সন্তানের সবই বুঝে, কিন্তু না কানলে খাইতেও দেয় না। কারণ না কানলে বুঝে যে বাচ্চার পেট ভরা, নিয়া নিয়া ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। আমি ছোটোর সময় দেখতাম, মায়ের যদি কোথাও যাইতো, পিছনে পিছনে যাইতাম, কইতে আর পেট ভরা, ঘুরাইতেই থাকতো ঘুরাইতেই থাকতো। যখন একটু মুচড়া মুচড়ি করতাম কানতাম, তখন দুই টাকা দা এক টাকা দামের যে সাতটা বিস্কিট পাওয়া যাইতো না, ময়দার বিস্কিটটি, কিছুদিন আগের কথা, বেশি দিন হয় নাই, এগুলো একটা বিস্কিটের এক টাকা দিয়ে দিত, সাতটা কিনা এটা চারটে চারটে আমার সারাদিন যেত। কারণ আমি কথা না বললে তো আমার বাবাজি বলবে না। বাবার কাছে চাওয়া এই আমার জন্য, আমি যেন আমার বাবার কাছ থেকে বের করে সারা দেশবাসীকে জানাইতে পারি, আপনারা শুধু শুনবেন না এই কথা, শুনবে সারা বিশ্ব, দেখবে সারা বিশ্ব, বুঝবে সারা বিশ্ব, অনেক ভক্তরা। কবি জালালউদ্দিন সাহেবের একটি গান রাখবো, বিচ্ছেদ গান গাইব এর পরে। আমি একটা ভাঙা নায়ের মতো, কারণ আমি সংসারের মায়াজালে আটকে আছি, আমি চাইলে এই সংসার থেকে বের হইতে পারতেছি না। আমি একটা মায়াজালের মধ্যে আটকে আমি পড়ে আছি, কোথায় আমি নিজেও জানি না। এখন যখন আমি ওই আধ্যাত্মিক কথা শুনি, আমার গুরুর মুখের বাণী শুনি, তখন আমার কাছে মনে হয় এই দুনিয়াটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে, আমি কিভাবে পার হব, আমার এই ভাঙানায়ের কি কোনো ভরসা আছে, আমি কি সেই ভরসা পাব। সেই জায়গা থেকে কবি জালালউদ্দিন সাহেবের আমার কত ধনীর যা ভরসা কিয়া
অবাধ লোধিনী রে মুর্শিদা মা ভবসাগর